ঘূর্ণিঝড়ের কারণে এসএসসি পরীক্ষা স্থগিত, নতুন রুটিন প্রকাশ। ঘূর্ণিঝড়ের কারণে এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা এসেছে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কোন ধরনের ঝুঁকি নিতে যাচ্ছে না, তারা চায় শিক্ষার্থীরা বাসায় থাকুক এবং সুন্দর পরিবেশে থাকুক। কারণ যদি পরীক্ষায় কোন ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হয়, তখন তা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সমস্যা তৈরি। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তারা জানিয়েছে কয়েকটি বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এরই মধ্যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে বড় আকার ধারণ করে উপকূলে আঘাত হানলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা করা হচ্ছে। এক্ষেত্রে এই ক্ষতির সম্ভাবনা কাটিয়ে পরীক্ষা আয়োজন করা আদৌ সম্ভব কিনা তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুধুমাত্র 14 তারিখের এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, কিন্তু এর পরবর্তীতে 15 তারিখে পরীক্ষা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়ে থাকে, তাহলে 15 তারিখে এসএসসি পরীক্ষা স্থগিত বা আয়োজন করা নাও হতে পারে। পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল কার্যক্রম প্রসঙ্গে নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে জানিয়েছে ঘূর্ণিঝড়ের কারণে আপাতত শুধুমাত্র 5টি বোর্ডের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তার মধ্যে যে সকল বোর্ডের পরীক্ষা হবে না তা হল বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড। যে সকল বোর্ডে পরীক্ষা আয়োজন করা হবে তা হল ঢাকা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং সিলেট শিক্ষা বোর্ড। এক্ষেত্রে যে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে তার রুটিন কবে প্রকাশ করবে জানতে চাইলে তারা বলেন, শুধুমাত্র 14 তারিখের পদার্থবিজ্ঞান, ইতিহাস এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ পরীক্ষা আগামী 23 মে পর আয়োজন করার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত এ পরীক্ষার কোন বিষয় নিয়ে তারা কোনো কথা বলেনি। আগে পরিস্থিতি স্বাভাবিক হোক, পরবর্তীতে তারা এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়ে দিবে। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।